এটা একটা গ্রামের রাস্তা, এখানে নানান রকমের সবজি চাষ হয়। হাই রোড আছে, আর ওপারে টিলা মতন দেখতে পাচ্ছেন, ওর উপরে জঙ্গলি গাছ আছে, আর নিচে যত দেখছেন সবুজ। ওখানে নানান রকম চাষ হয়, দূরে দেখা যাচ্ছে ওটা ভুট্টার চাষ, এদিকে কলা বাগান, আর এখানেও দেখুন এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলো কেটে নিয়ে যায় গরু ছাগলের জন্য। আর এদিকে দেখুন এগুলো সব লাউ চাষ হয়েছে, এইটা স্পেশালিটি আছে, এটা পুরো লাউয়ের জন্য করা হয়েছে। ওদিকে পুরো লাউ চাষ, অন্য কিছু আছে, দূরে দূরে অন্য সবজি আছে, আর পার্টিকুলার এই জায়গাটা লাউয়ের জন্য আছে। এখানেও লাগানো হবে, ওদিকেও কিছু আছে, পুরো সব লাউ এখানে লাগানো হবে। আর এটা রেডি হয়ে গেছে, ফুল ফুটেছে, দেখতে পাবেন লাউয়ের ফুলও হয়েছে। এখানে টোটালি লাউ লাগানো হয়েছে, লাউ চাষ হচ্ছে। তো এটা একটা গ্রাম, সাদা সাদা ফুল হয়েছে লাউ, ছোট ছোট লাউও হয়েছে। আর দূরে দেখতে পাচ্ছেন, দূরে অনেক দূরে ছোট ছোট গাছ যে দেখা যাচ্ছে, ওগুলো অন্য ফলের গাছ আছে। আর এখানে অনেক দূরে দূরে ঘাসও লাগানো হয়, গরু ছাগলের জন্য ঘাস এখানে লাগায় এখানে। আর বেসিক্যালি নানান রকম সবজি পাট বাই পাট করে লাগায়। তো আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা একটা মানে ছোটোর মধ্যে বেশ তাও অনেক বড়টাই জায়গা, এখানে বেসিক্যালি লাউ চাষ হয় এই জায়গাটা, এই ব্লকটাতে লাউ চাষ হয়। এরকম অনেক ব্লক ব্লক করে ওরা আলাদা আলাদা সবজি চাষ করে থাকে। তো এই হচ্ছে লাউয়ের বাগান।